1949 সনের 9 এপ্রিল, ভোরের সূর্যের মতো দীপ্তি আর প্রভা নিয়ে উদিত হয়েছিল শ্রীল প্রভুপাদের সূর্য। তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় শ্রীল জয় পতাকা স্বামী গুরু মহারাজ। তিনি রাম নবমী পরবর্তী একাদশী তিথিতে আমেরিকার উইসকনসিনের মিলওয়াকিতে জন রুবার্ট ও লরেন অ্যাডম্যানের পুত্র রূপে জন্মগ্রহণ করেন। তার নাম ছিল জন গর্ডন অ্যাডম্যান। তিনি অত্যন্ত সম্পদশালী পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতামহ বিশাল একটি রঙের কারখানার প্রতিষ্ঠাতা ছিলেন, যেটির মূল্যমান তার জন্মের সময়ে লক্ষ লক্ষ ডলারের অধিক ছিল। মাত্র 11 বছর বয়সে তিনি এক দুরারোগ্য চর্মরোগে আক্রান্ত হয়েছিলেন। তার পিতামহের উপদেশে ভগবানের দিব্য নাম জপের মাধ্যমে এবং ভবিষ্যতে ভগবানের দিব্য নাম প্রচারে নিজেকে উৎসর্গ করবেন এই প্রতিশ্রুতির মাধ্যমে তিনি দ্রুত আরোগ্য লাভ করেছিলেন। 14 বছর বয়সে সেন্ট জনস একাডেমি হতে তিনি প্রায় একরকম প্রচেষ্টা ছাড়াই কলেজে ভর্তির জন্য প্রস্তুতি পরীক্ষায় শীর্ষস্থান অর্জন করেন। আমেরিকার বেশ কয়েকটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় তাকে শিক্ষা, বইপত্র, খাদ্য, বাসস্থান, আনুষঙ্গিক খরচসহ পূর্ণকালীন মেধাবৃত্তি প্রদানের প্রস্তাব দেয়। অবশেষে তিনি ব্রাউন বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব গ্রহণ করেন। সেখানে আমন্ত্রিত এক অতিথি শিক্ষকের বক্তৃতায় বুদ্ধদেবের জীবনীর উপর আলোচনায় তিনি এমনই আলোড়িত হন যে পড়াশোনার প্রতি সমস্ত আগ্রহ হারিয়ে ফেলেন এবং একজন পারমার্থিক গুরুর অন্বেষণ শুরু করেন। অন্বেষণ ও তপস্যায় কিছুকাল অতিবাহিত হলে গুরুকে খুঁজে পেতে তিনি ভারতে যাবার সিদ্ধান্ত নেন। যখন তিনি ভারতে যাবার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন একদিন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের শিষ্যদের পার্কি কীর্তন ও ব্যাক টু গডহেড পত্রিকা বিতরণ করতে দেখলেন। একজন ভক্ত তাঁকে ব্যাক টু গডহেড পত্রিকা দেবার জন্য এগিয়ে আসলে তার কপালে অঙ্কিত তিলক দেখে তিনি স্তব্ধ হয়ে গিয়েছিলেন। অনুভূতিটি ছিল দীর্ঘদিন পর পুনরায় কোনো কিছু দেখতে পাওয়ার, তাঁর স্মৃতিতে সুপ্ত ও লুকায়িত কোনো কিছুর পুনর্জাগরণের। তিনি পার্কে ফিরে গেলেন, কিন্তু ততক্ষণে ভক্তরা চলে গিয়েছিল। তখন থেকেই তিনি হরে কৃষ্ণ ভক্তদের খোঁজ করতে শুরু করলেন। যেহেতু ইসকন তখনও পর্যন্ত তেমন সুপরিচিত ছিল না, তাই দীর্ঘদিন তিনি তাদের খুঁজে পাননি। অবশেষে সান ফ্রান্সিসকোতে রথযাত্রার প্রস্তুতি চলাকালীন তিনি ইসকন কেন্দ্রটির ঠিকানা খুঁজে পান। তিনি মন্দিরে আসেন, যেখানে শ্রীমান জয়ানন্দ প্রভু জগন্নাথ দেবের রথ প্রস্তুত করছিলেন। জয়ানন্দ প্রভু শ্রীল জয় পতাকা স্বামী মহারাজকে রথের সেবায় নিযুক্ত করেন। ইসকনের সংস্পর্শে আসার 2 মাসের মধ্যে তিনি ইসকনের আদর্শে নিজেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নেন। জয়ানন্দ প্রভু তাঁর মস্তক মুণ্ডন করে দেন এবং সকলে খুবই আশ্চর্যান্বিত হয়েছিল যে ইসকনের সংস্পর্শে আসার কেবল 2 মাসের মধ্যে তিনি মস্তক মুণ্ডন করে যোগদান করেছিলেন। 1968 সালে কানাডার মন্ট্রিয়েলে জন গর্ডন প্রথম দীক্ষা প্রাপ্ত হন এবং তাঁর নাম হয় জয় পতাকা দাস ব্রহ্মচারী। তিনি সে সময়ে ইসকন ও শ্রীল প্রভুপাদের প্রতি বেশ কিছু সেবা শুরু করেছিলেন। তার মাঝে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেবাটি ছিল মন্ট্রিয়াল মন্দিরের অধ্যক্ষতার। শ্রীল প্রভুপাদের স্বপ্ন একটি ছাপাখানা তৈরি করবার জন্য তিনি অনেক শ্রম দিয়েছিলেন। 1968 সাল থেকে তিনি ভক্তিবেদান্ত বুক ট্রাস্টের সেবায় রত ছিলেন এবং এখনও বিবিটির একজন ট্রাস্টি হিসেবে তিনি সেবা করে চলেছেন।
অবশেষে শ্রীল প্রভুপাদের নির্দেশে তিনি ভারতে আসলেন। কলকাতায় গুরু মহারাজ ফল ও সবজি বাজারে গিয়ে বাংলা শিখতে শুরু করেন। অন্যান্য ভক্তদের সাথে তিনি গৃহানুষ্ঠান পরিচালনা করতেন, প্যান্ডেল অনুষ্ঠানের আয়োজন করতেন এবং নগরে অনেক বিদ্রোহ থাকা সত্ত্বেও নিজে নগর সংকীর্তনে ও গ্রন্থ প্রচারে বের হতেন। 1970 সালে কলকাতায় রাধাষ্টমীর পুণ্যতিথিতে শ্রীল প্রভুপাদ ব্যক্তিগতভাবে অগ্নি যজ্ঞানুষ্ঠান করেন এবং জয়পতাকা দাস তাঁর সন্ন্যাস দীক্ষা লাভ করেন। অতঃপর শ্রীল প্রভুপাদের এই 12তম সন্ন্যাসের শিষ্য জয়পতাকা স্বামী নামে পরিচিতি লাভ করেন। শীঘ্রই ভক্তরা মায়াপুরে নতুন স্থান খুঁজে পেল এবং মায়াপুরে ইস্কনের ভূমির ব্যবস্থা হয়ে গেলে শ্রীল প্রভুপাদের নির্দেশনায় শ্রীল জয়পতাকা স্বামী মহারাজ সেখানে আসেন। শ্রীল জয়পতাকা স্বামী মহারাজের সাথে আরও 5 জন ভক্ত ছিলেন। কোষে সঞ্চয় কম থাকার কারণে তিনি কৃষিকাজ শুরু করেন। তিনি অনেক গ্রন্থ অধ্যয়ন করে সেখান থেকে বিভিন্ন পদ্ধতি সম্পর্কে অবগত হন এবং এভাবে উৎকৃষ্টমানের ফসল ফলান। স্থানীয় কৃষকেরা আশ্চর্যান্বিত হয়েছিল এবং তার নিকট হতে কৃষিকাজের পদ্ধতিগুলো শিখতে চেয়েছিল। এভাবে তিনি স্থানীয় লোকদের সাথে এক দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তোলেন। গুরু মহারাজ তাদেরকে কৃষিবিদ্যার আধুনিক কলা কৌশলগুলো শিখিয়ে দিলেন এবং কৃষকেরা তাকে বাংলা ভাষা শিখিয়েছিলেন। প্রাথমিক সময়ে মায়াপুরে জীবনযাত্রা অনেক কঠিন ও বিপদসংকুল ছিল। ভক্তদেরকে কুড়ে ঘরে মাটিতে ঘুমাতে হতো, নিজেদের উৎপাদিত ফসলে জীবন ধারণ করতে হতো বলে এক টানা 3 মাস তাদেরকে একই সবজি খেতে হতো। তাদের টয়লেটগুলো ছিল বিষাক্ত সাপে পরিপূর্ণ। গুরু মহারাজ শীঘ্রই মায়াপুরে নতুন মন্দিরের নির্মাণ কাজের তত্ত্বাবধান করতে শুরু করেন। কিছু দুষ্টচক্রের লোকেরা ভক্তদের জন্য সমস্যার সৃষ্টি করতে শুরু করে। ইস্কনের ভক্তদের ও সম্পত্তির সুরক্ষার জন্য তিনি শ্রীল প্রভুপাদ এবং পুলিশের সম্মতি নিয়ে একটি বন্দুক রাখতেন। রাতে পাহাড়ার জন্য তিনি কৃষ্ণদল, অর্জুন দল প্রভৃতি নামে ভক্তদের দ্বারা দল গঠন করেন এবং সারা রাত জেগে পাহারা দিতেন। মায়াপুরে তার সকল সেবাতেই তিনি অত্যন্ত যত্নবান ছিলেন। তিনি খুব সতর্ক ছিলেন একটি অন্নও যেন অযথা নষ্ট না হয়। তিনি দিনরাত পরিশ্রম করতেন এবং অধিকাংশ সময়ে তার প্রসাদ পেতে অন্তত 2 ঘন্টা দেরি হতো। অবশেষে শ্রীল প্রভুপাদের অনুমতিক্রমে গুরু মহারাজ ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেন। শ্রীল প্রভুপাদ গুরু মহারাজকে প্রতি মাসে 10,000 বড় গ্রন্থ ও 1,00,000 ছোট গ্রন্থ প্রচারের নির্দেশ দেন। তিনি গ্রন্থ প্রচারের জন্য বাজারের স্থান, প্যান্ডেল অনুষ্ঠান, পার্বণ উৎসব এবং নাম হট্ট এই সকল অনন্য উপায় খুঁজে বের করতেন। গুরু মহারাজ কেবল নগরেই নয়, ভারতের গ্রামগুলোতেও প্রচারের সমান প্রাধান্য দেন। একদিন শ্রীল প্রভুপাদের কক্ষে তাঁকে দর্শন করতে গেলে শ্রীল প্রভুপাদ তাকে বলেন, আমি তোমাকে ভগবানের রাজ্য দিলাম, তুমি এর উন্নয়ন সাধন করো। গুরু মহারাজের নিকট এটি একই সাথে গুরু গম্ভীর ও কৌতুকপূর্ণ বলে মনে হল। 1977 সালে সেখানকার কিছু গ্রামবাসী ইস্কন মায়াপুরে আক্রমণ চালায়। তারা সব কিছু ছিনিয়ে নিয়ে যেতে চেষ্টা করেছিল এবং ভক্তদেরকে গ্রেপ্তারও করা হয়েছিল। তখন শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ গ্রামবাসীদের প্রস্তুত করে এক বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করেন। 168টি কীর্তন দলে বিভক্ত প্রায় 25,000 লোক সে মিছিলে অংশগ্রহণ করেছিল। তিনি অনুধাবন করলেন যে অনেক ব্যক্তি কৃষ্ণের শরণাগত হতে আগ্রহী, শুধু একটু বিশেষ যত্নের প্রয়োজন।
এই ভক্তদের প্রশিক্ষণ ও তাদের যথাযথভাবে ব্যবহারের জন্যে গুরু মহারাজ একটি ইস্কন সংকীর্তন সংস্থা গঠন করবেন বলে মনস্থির করলেন, যা নামহট্ট নামে পরিচিত হবে। এই প্রকল্পের কথা জেনে শ্রীল প্রভুপাদ তাকে প্রাণ ভরে আশীর্বাদ করে বললেন, গ্রামবাসীরা মন্দিরে এসে কয়েকদিন অবস্থান করার সুযোগ গ্রহণ করতে পারে, এতে করে তারা কৃষ্ণ ভাবনার স্বাদ পাবে এবং গ্রামে ফিরে গিয়ে একইভাবে অন্যদেরও অনুপ্রাণিত করতে পারবে। সাম্প্রতিক সময়ে নামহট্ট প্রচারের আরও বিস্তার সাধন এবং প্রত্যেক সদস্যের ব্যক্তিগত তত্ত্বাবধান নিশ্চিত করতে শ্রীল জয়পতাকা স্বামী মহারাজ ভক্তিবৃক্ষ কার্যক্রমের প্রবর্তন করেন। প্রভুপাদের অভিপ্রায়কে পূরণ করতে তিনি ইস্কন ফুড ফর লাইফ এরও প্রবর্তন করেন, যা আজ সারা বিশ্বের মানুষের কাছে বিনামূল্যে কৃষ্ণপ্রসাদ বিতরণের এক অভূতপূর্ব মাধ্যম। বর্তমানে গুরু মহারাজ ইস্কনের ফুড ফর লাইফ ও অন্যান্য খাদ্য ত্রাণ কর্মসূচির বিশ্বজনীন সভাপতি। তিনি ভক্তি বেদান্ত দাতব্য সংস্থারও সভাপতির দায়িত্ব পালন করে চলেছেন। শ্রীল প্রভুপাদ গুরু মহারাজকে ভক্তি বেদান্ত দাতব্য সংস্থাতে আজীবন সভাপতি থাকার দায়িত্ব প্রদান করে গিয়েছেন। 1974 সালেই প্রথমবারের মতো গুরু মহারাজ ভক্তদের নিয়ে গৌর লীলাভূমিসমূহে পরিক্রমার আয়োজন করেন। সেই সময় থেকেই নবদ্বীপ মণ্ডল পরিক্রমার সূচনা, যা এখনও চলমান এবং উত্তরোত্তর বর্ধমান। ভারতে পদার্পণের 9 বছর পর শুরু হয় তাঁর জিবিসি দায়িত্বসমূহ প্রতিপালন এবং বিশ্বব্যাপী অবিরাম পরিভ্রমণ। 1979 সালে অবশেষে তিনি ভারতের নাগরিকত্ব লাভ করেন। 1980 থেকে 1999 সালের মাঝে তিনি দক্ষিণ পূর্ব আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার দায়িত্ব পান। তিনি ইকুয়েডর, পেরু, বলিভিয়া এবং চিলিরও দায়িত্বপ্রাপ্ত জিবিসি, বৃহত্তর মধ্যপ্রাচ্যেরও তিনি সহজীবিসি। শ্রীল জয়পতাকা স্বামী মহারাজ জগন্নাথ দেবের একান্ত ভক্ত, যে ভালোবাসার কারণেই দেশে দেশে রথযাত্রা উদযাপনে সক্রিয় অংশগ্রহণ করেন তিনি। সান ফ্রান্সিসকোর রথযাত্রার মাধ্যমেই তিনি সর্বপ্রথম ইস্কনের সান্নিধ্যে আসেন এবং শ্রী জগন্নাথ দেবের রথ নির্মাণই ছিল তাঁর সর্বপ্রথম সেবা। সে কারণে তাঁর বিশ্বাস জগন্নাথের কৃপাতেই তিনি ভক্ত হতে পেরেছেন। ভারতে তাঁর অবস্থানের প্রথম বছরেই তিনি পুরীর রথযাত্রায় অংশগ্রহণ করেন। যখনই কোনো স্থানে রথযাত্রার আয়োজন করা হয়, ভক্তরা আগ্রহের সাথে গুরু মহারাজকে আমন্ত্রণ জানান, কেননা তাঁর প্রেমোন্মত্ত কীর্তন এবং অক্লান্ত নৃত্য ভক্তদের জন্যে এক অশেষ অনুপ্রেরণা। গুরু মহারাজও তাঁর অন্য সেবা ও ভ্রমণজনিত ক্লান্তি উপেক্ষা করে যত সম্ভব রথযাত্রায় অংশগ্রহণ করেন এবং নৃত্য কীর্তনের মাধ্যমে জগন্নাথকে প্রসন্ন করেন। ইস্কন এবং শ্রীল প্রভুপাদের প্রতি তাঁর আত্মোৎসর্গ ও আন্তরিকতায় অনুপ্রাণিত অনেক ভক্ত তাঁর নিকট থেকে দীক্ষা গ্রহণ করেন। অনেকে তাঁর দ্বারা অনুপ্রাণিত হতে থাকে এবং তাঁর কাছ থেকে দীক্ষা গ্রহণের জন্য আকাঙ্ক্ষা করে। শ্রীল প্রভুপাদের জ্যৈষ্ঠ সন্ন্যাসী শিষ্য শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ এই পর্যন্ত 14 জন ভক্তকে সন্ন্যাস দীক্ষাও দিয়েছেন। বিশ্বজুড়ে ভ্রমণের প্রবল চাপ এবং বিভিন্ন সেবায় যুক্ত থাকার কারণে জয়পতাকা মহারাজ লিখতে খুব কম সময় পান। তবুও এই অল্প সময়ের মাঝে তিনি কিছু গ্রন্থ রচনা করেছেন। তিনি বর্তমানে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার, আসাম, ত্রিপুরা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, আটলান্টা, হিলসবোরো, লিঞ্চবার্গ, নিউ অরলিন্স, ক্যারিরি, কলম্বিয়া, বলিভিয়া, চিলি, ইকুয়েডর, পেরু, আন্দামান দ্বীপপুঞ্জ, মেঘালয়, সিকিম, পণ্ডিচেরি এবং ভুটান অঞ্চলের আঞ্চলিক সচিব। তিনি জিবিসি কমিটি, সাংবিধানিক এবং আইন পর্যালোচনা কমিটির সদস্য
ইসকন পাবলিকেশন বোর্ডের সদস্য, মায়াপুর বৃন্দাবন উৎসব কমিটির সদস্য, দর্শনতত্ত্ব গবেষণা দল, বিগ্রহ সেবা গ্রন্থ কমিটির সদস্য, জিবিসি ইনকর্পোরেশন কমিটি, এক্সিকিউটর কমিটির সদস্য এবং পুরীধাম উন্নয়ন কমিটির সদস্য তিনি। তিনি মায়াপুর উন্নয়ন কমিটির সদস্য, প্রদর্শনী ও বিনোদন পার্ক বিভাগের প্রধান, ভূমি বিভাগের প্রধান, গঙ্গা রক্ষা কমিটি, বিশ্বব্যাপী শ্রী মায়াপুর ধামের প্রচার, আঞ্চলিক জিবিসি সচিব এবং সহপরিচালক। আশি দশকের প্রথম থেকেই গুরু মহারাজ বাংলাদেশে প্রচার কার্যক্রম শুরু করেন। বিশেষভাবে শ্রীল প্রভা বিষ্ণু মহারাজ, শ্রীল মহাবিষ্ণু মহারাজ, শ্রীল ভক্তি বিকাশ স্বামী, বয়াসখী দাস, রসিক দাস, নিষ্ঠুলা দাস গুরু মহারাজের সাথে প্রচার কার্যে মুখ্য ভূমিকা পালন করেন। পতিত জনদের শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা বিতরণ করবার জন্য প্রচণ্ড ধৈর্য ও অনুকম্পা নিয়ে গুরু মহারাজ বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে অবর্ণনীয় কষ্ট স্বীকার করে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন শুরু করেছিলেন। দিনের পর দিন তিনি ভালো প্রসাদ এবং বাসস্থানের অভাব অনুভব করেও প্রচণ্ড দৃঢ়তার সাথে যে কৃষ্ণ ভাবনার বীজ বাংলাদেশে বপন করেছিলেন তার সুফল এখন বসন্তের সুকোমল বাতাসের মতো স্বস্তি প্রদান করে চলেছে সারা বাংলাদেশ জুড়ে। 1978 সালে নন্দনকানন শ্রী শ্রী গৌরনীতায় এবং শ্রী শ্রী রাধা মাধব মন্দির প্রতিষ্ঠার মাধ্যমে তিনি চট্টগ্রামে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন শুরু করেন। এরপর শুরু হল বৃহত্তর চট্টগ্রামে কৃষ্ণ ভাবনামৃতের প্রচার এবং প্রসার। শ্রী শ্রী পুণ্ডরীক ধামের পুনরুদ্ধার, বাসুদেব দত্ত মুকুন্দ দত্ত ধাম উদ্ধার, সিলেটে মহাপ্রভুর পৈতৃক নিবাস উদ্ধার সহ বাংলাদেশের আরও অনেক মন্দিরের উন্নয়ন কার্যক্রম ছিল তারই অনুপ্রেরণা। 1989 সালে স্পেনের রিয়াল মাদ্রিদে তিনি প্রাণঘাতী আক্রমণের শিকার হয়েছিলেন। স্পেনে ঘটে যাওয়া ঘটনার পর থেকে তিনি শারীরিকভাবে ভীষণ অসুস্থ হয়ে পড়েন। বলতে গেলে মৃত্যুর অতি নিকটে গিয়ে ফিরে এসেছিলেন তিনি। 2008 সালে স্ট্রোকের পরে সুন্দরভাবে কথা বলার এবং নিজের পায়ে ভর করে হাঁটার আনন্দ তিনি হারিয়ে ফেলেন। প্রতি মিনিটে তাকে চেক আপে রাখছেন ভক্তরা এবং ডাক্তাররা যাতে তার প্রচার কার্যক্রমে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে। কিন্তু এত কষ্টকে উপেক্ষা করে তিনি নিত্য আনন্দে তার প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, যা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব ব্যাপার। Love of Krishna within, taking hardships for the welfare of others is the greatest pleasure. Bhaktivinod Thakur wrote this beautiful prayer that the hardships and sufferings that I endure for the well-being of others is the greatest pleasure I know. We read about it, but it really gives us faith and realization when we see people living by this divine principle. And for this, we are forever grateful to His Holiness Jaipadak Swami Maharaj, who has taught us devotional service beyond the mode of goodness on the plane of transcendental love. Thank you, Maharaj. Hare Krishna. এত শারীরিক প্রতিকূলতার মধ্যেও শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর এবং শ্রীল প্রভুপাদের মনস্কামনা পূরণের জন্য এবং মহাপ্রভুর সন্তুষ্টি বিধানের জন্য তিনি সকল ভক্তদের সমন্বয়ে তৈরি করতে চলেছেন ইতিহাস খ্যাত বৈদিক প্ল্যানেটোরিয়াম, যা সারা বিশ্বের মানুষকে অবাক করে দেবে। তাঁর সাথে কাজ করেছেন এমন একজন প্রবীণ ভক্ত মন্তব্য করেছেন, খুব কম ব্যক্তি হৃদয়ের গভীর থেকে ইসকন মায়াপুরের জন্য চিন্তা করতেন। তাঁর অভিজ্ঞতা, আনুগত্য
খাদ্য ও হৃদয়ে মায়াপুর ধারণ করার ক্ষমতা ছিল অতুলনীয়। পৃথিবীতে এমন কোনো জায়গা খুঁজে পাওয়া কঠিন হবে যেখানে তিনি ভ্রমণ করেননি, এমন কোনো রথযাত্রা নেই যেখানে তিনি যোগদান করেননি, এমন কোনো সেবা নেই যেটা তিনি নিজ হাতে অন্তত একবার প্রচেষ্টা করেননি। সারা বিশ্বের কত পতিতকে তিনি উদ্ধার করেছেন তার হিসাব কে রাখতে পারে? কোনো নিন্দা বা সমালোচনা তার গুরু ভ্রাতারা কখনো তার কাছ থেকে শোনেননি। গুরু কৃষ্ণ এবং সাধুদের নির্দেশ হিসেবে প্রাপ্ত যে কোনো সেবার দায়িত্ব গ্রহণ করে শ্রীল জয় পতাকা স্বামী গুরু মহারাজ সেগুলো ভালোবাসার সাথে সম্পাদন করে তার নিত্য পারমার্থিক গুরুদেব ওম বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজকাচার্য অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদকে নিবেদন করেন। সত্যি আমাদের জীবন ধন্য এমন একজন গুরুদেবের সান্নিধ্য লাভের জন্য। আজ শ্রীল গুরু মহারাজের 68তম মহাবীরভাবের এই শুভ লগ্নে স্মরণ করতে চাই সেই হৃদয় ছুঁয়ে যাওয়া বাণীকে, কখনো উত্তেজিত নাও তুমি, নিবিষ্ট থেকো সর্বদা মনের সর্বোত্তম অবস্থায়, ছোট না কখনো সম্মানের মোহে, লক্ষ্যে নিষ্ঠ থেকো সদা সর্বদা নষ্ট করোনা সময়, ব্যস্ত থেকো শ্রীল প্রভুপাদের সেবায় কখনো দোষ ধরো না কারো, সর্বদা ব্যস্ত থেকো ভগবানের গুণকীর্তনে, দয়া করে আমাদের ছেড়ে যেও না, তুমি একমাত্র আশা। কৃপাবিন্দু দিয়া করো এই দাসে তৃণ পেখাতি সম্মান করিতে শকতি দেহনাথ যথা যথা। কৃপা লভিয়ায় জন কৃতার্থ হইবে নাথা। শক্তি